সম্মানিত হাজিরিন, আমরা রমাদানের 20 দিন আমাদের পার হয়ে যাচ্ছে, শেষ 10 দিনে এসে পৌঁছে গিয়েছি। আর শেষ 10 দিন যেতে কত সময় লাগবে? দ্রুত গতিতে পার হয়ে যাবে। যা প্ল্যান করেছিলাম তার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কতটুকু নিতে পেরেছি আমাদের ঝুড়িতে? আমরা এই 10 দিনকে যখন এসেছে এটাকে গনিমত মনে করতে হবে। এই 10 দিনের সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়, এই 10 দিনে যেন আমরা বেশি করে ইবাদত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনারা শুনেছেন যে এই 10 দিন আসলে তিনি তার রাতের ঘুমকে বন্ধ করে দিতেন। অবশ্য আমাদের ছোট রাতের কারণে এমনিতেই ঘুম হয় না, যতটুকু সময় পাওয়া যায়, রাত তো ছোট হয়ে গেছে। এই ছোট রাতে শেষ 10 দিনে আমরা বেশি করে ইবাদত করি, আর দিন যেহেতু বড় আছে দিনটাকেও কাজে লাগাই। এই নয় যে দিনের বেলা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর পুরো দিনটা ইবাদতের জন্য তেমন ব্যয় করি না, হয়তো একটু কোরআন শরীফ তেলাওয়াত করি, এতটুকুনি শেষ। যেহেতু রাত ছোট এই জন্য এখন আমরা শেষ 10 দিনের ইবাদত কিন্তু রাত এবং দিনের দুইটা মিলে, শুধু রাত নয় দিনও শেষ 10 দিনের অংশ। যেই দিনগুলোতে তিনি এবং রাতগুলোতে তিনি কোমর বেঁধে নামতেন এবং স্ত্রী পরিবারকে জাগিয়ে দিতেন, নিজের ঘুমকে বন্ধ করে দিতেন পরিপূর্ণভাবে ইবাদতের জন্য, আমরা রাত এবং দিনে যতটুকু সময় বের করতে পারি ততটুকুনি আমাদের জন্য কল্যাণের কারণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বেশি গুরুত্ব দিতে বলেছেন। তাছাড়া তিনি এই রাতগুলোর ব্যাপারে বলেছেন যে লাইলাতুল কদর আছে শেষ 10 দিনের 5টি বেজোড় রাতে। এই ব্যাপারে অনেক হাদিস আছে যেখানে তিনি বলেছেন যে লাইলাতুল কদর 27 রাতে হয়, এই ব্যাপারে যেমন হাদিস আছে, আবার অনেকগুলো হাদিসে এসেছে তিনি বলেছেন লাইলাতুল কদর শেষ 10 দিনের 5টি বেজোড় রাতে তোমরা তালাশ করো, তাহাররাউ লাইলাতুল কদর ফি আশর আওয়াখির মিন রমাদান। এবং এই বেজোড় রাতগুলোতে এই আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো একটা রাত্রে লাইলাতুল কদর পার করে নিয়ে যেতে পারেন। 21, 23, 25, 27, 29, 5টি রাত্রেই লাইলাতুল কদরের নিয়তে এরাদা করে বেশি করে ইবাদত করার চেষ্টা করা উচিত। এবং এই লাইলাতুল কদরের রাত যদি মিস হয়ে যায় বিরাট ক্ষতির কারণ হয়ে যায়। মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমাল খাইরু কুল্লু, যে ব্যক্তি এই রাতের খাইর, এই রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, তার কপালে আর কোনো খায়ের থাকে না, সে সমস্ত কল্যাণকে বঞ্চিত করলো, সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। কাজেই আমরা এমনভাবে প্ল্যান করা দরকার, যদিও রাত ছোট, যেন আমাদের রাতটা কোনো কারণে গাফলতিতে নষ্ট না হয়ে যায়, অল্প সময়ের মধ্যে হলেও যেন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করে দরখাস্ত দিতে পারি। আর যে দরখাস্তটা বেশি করে দিতে হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা বেশি করে পড়তে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটাকে বেশি করে করা, যে আল্লাহ আপনি অনেক ক্ষমা করেন, আপনি অনেক মাফ করে দেন, আপনি মাফ করে দেওয়া খুব পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এই দোয়াটাকে বেশি করে পড়তে বলেছেন। আর এই লাইলাতুল কদর শেষ 10 দিনের দোয়ার মধ্যে আমরা যাদের জন্য বেশি করে দোয়া করব তারা হচ্ছে ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এই রমাদান উপলক্ষে, রমাদান আসার পর থেকেই তাদের উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমরা লাইলাতুল কদরের ইবাদতে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবেন, এই ভাইগুলো, এই বোনগুলো, এই অসহায় মানুষগুলো কীভাবে ইবাদত করছে, কীভাবে রোজা রাখছে, তাদের উপরে বোমা বর্ষণ কীভাবে হচ্ছে, তাদের ঘরে ঘুমানোর কোনো ব্যবস্থা নেই এবং ঘুমোতে গেলে সেখানে পিতা মাতার সামনে অবুজ বাচ্চা বোমায় পড়ে তাদের সামনে নিহত হয়ে ছটফট করছে, তাদের বাচ্চাদের সামনে মা বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে, রক্তাক্ত দেহ পড়ে আছে, হসপিটালে নেওয়ার কোনো ব্যবস্থা নাই, খাবার দাবার নাই, কী সেহরি খাবে, কী ইফতার খাবে, জীবন তাদের বিপন্ন হয়ে গেছে। এত কঠিন মুহূর্তে আজকে মুসলিম উম্মা কী দায়িত্ব পালন করলাম, আজকে মুসলিম উম্মার অংশ হিসাবে আমি আপনি আল্লাহ তাআলার কাছে কী দায়িত্ব পালন করেছি, এবং মনে করতে হবে যে আমাদের বদ আমলের কারণে, উম্মতের ইসলাম থেকে দূরে আসার কারণে আজকে আল্লাহ তাআলা দেশে দেশে উস উম্মতের উপরে বিপদ চাপিয়ে দিয়েছেন। তার জন্য আল্লাহর দুশমনরা যেমন তারা চড়াও হয়েছে, কিন্তু আমাদের বদ আমল, আমাদের আল্লাহ থেকে দূরে চলে যাওয়া, ইসলাম থেকে দূরে চলে যাওয়া তার পেছনে অন্যতম কারণ। আমি মনে করতে হবে
যে এই উম্মতের দুর্গতির পেছনে আমার গুনাহ অনেক দায়ী। এভাবে আমরা সবাই আল্লাহর কাছে আসি, তওবা করি, ইস্তেগফার করি, আর উম্মতকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেই। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু মান কানা ফি হাজাতি আখিহি ফা ইন্নাল্লাহা ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু লাহু ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমিল কিয়ামা। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করে না আর তাকে জালিমের হাতে ছেড়েও দেয় না, সে নির্যাতনের শিকার হবে, জুলুমের শিকার হবে, আর বাকিরা বসে বসে তামসা দেখবে এমন করে না, তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। এখন আজকে উদ্ধার করার জন্য কি চেষ্টা আমরা করব? আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে আমাদের দোয়া সালাহুল মুমিন, মোমেনের একটা অস্ত্র। এই দোয়া আমরা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করবেন। আমাদের দোয়া এবং তার পাশাপাশি তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করা, এই রমাদানের দিনে তাদের প্রতি শত শত শহীদ, হাজার হাজার অসুস্থ, হাজার হাজার আহত লোকেরা এবং না খেয়ে উপাসে কষ্ট করছে, খাবার খাদ্য ঔষধপত্র এইগুলো পাঠানোর জন্য টাকা পয়সা দেওয়া, আজকেও আপিল আসবে, সেখানে আমরা অংশগ্রহণ করি, আর আগেও করেছি আরও করি। আমরা অন্তত আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমরা আমাদের তৌফিক অনুযায়ী আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, আমাদের পকেটে হাত দিয়েছি, আমরা কিছু দিয়েছি, আল্লাহ তুমি মাজলুম দিতে সাহায্য করো।